দর্শক, আজকে দুই তিন দিন ধরে যে একটা নাটক চলতেছিল, তানজিলা তানজিলার লুকোচুরি খেলা, বদা সাহেবকে তানজিলা দেখা দেয় নাই, ঢাকা আসছে, সারপ্রাইজ সারপ্রাইজ দিব, বাবুরে কি আশ্চর্য বিষয় লাগে। আসলে আপনারা বদা সাহেবকে কয়দিন, কিন্তু ফিলোসফার হয়ে গেছিল আপনারা দেন নাই কয়দিন, কিন্তু বদা সাহেব তানজিলা থেকে একটু ডিস্টেন্স মেনটেন করেছিল, কিছু একটা রাগ অভিমান অভিমান ছিল, সেই অভিমানটা কাটানোর জন্য তানজিলা বাপ্পির রাগ কমানোর জন্য বাপ্পির জন্য আইফোন নিয়ে কেন হাজির হয়েছে আর এটার আসল ঘটনা কি, তা আসল ঘটনাটা আপনারা ভিডিও দেখলে কিন্তু যে বুঝতে পারবেন। দর্শক, আর মেকআপ বুতুরি মিমবতি, আহারে মাইয়ারে দেয় রা দিকলে তা উতলাই পড়তেছে হিতির, আমার মেয়েকে এক সপ্তাহ আমি দেখি নেই, কতটা ডাইনি আর কতটা রাক্ষুসী, কতটা কাল নাগিনী হইলে মা এই ধরনের হইতে পারে। দর্শক বলেন তো, যে জন্ম দিছে তার খবর নাই, ফাঁড়াফসির গুণ নাই। ওই যে নাজমা বেগম, নাজমা বেগম এনে ঘরে বইবে কাইনতেছে একা একা ঘরের মধ্যে, ছেলের জন্মদিন, জন্মদিনে এক কান কেক খাইতে আর না, কেকের টুকরা লাই বইবে নাজমা বেগম এনে কাইনতেছে, অথচ হোলা উলাইলেগিরি করি এটা কিতা কালিনুরে লই কেক কাটে আর ডাসরে মিমবতি তার কুলের বাচ্চারে এক সপ্তাহ লাই গেরামে হালাই রাই, বদা সাহেবের লাই রোম নাকি ঘুষ রোম নাকি ঠিক করে, বুঝছেননি দর্শক। এদিকে মিম আদিকলতা দেয়াই এটার নাম কিতা জুনিয়র বদা মদন কুমারকে ডাকে নিয়ে আসছে, আসো আসো আমার বাসা আসো, আমি নতুন বাসা নিছি, নতুন বাসায় এই জুনিয়র বদা এত ফঙ্গফালের গোষ্ঠী শুইব কোনায়, শোয়ার জায়গাটা কই। দর্শক আরেকটা জিনিস, মানে জন দেখতেছে খালা শাশুড়ি তাকে ডাকি লই আইসে ডাকা ডাসরে খালা শাশুড়ির বাসায়, তো এই জুনিয়র বদার মনে কি প্রশ্ন উঠে নাই যে মেকআপ বুতরি মিমবতি আমার খাল ছোট কুইন কালা খালা শাশুড়ি বাঙ্গারিওয়ালার রাজকুমারী ছোট রাজকুমারী তার তার সংসারটা সে কী নিয়ে শুরু করছে, কাকে নিয়ে শুরু করছে, একলা একলা ডাসরে একা একা কী সংসার শুরু করছে। আরেকটা জিনিস আন্না করে আসছে কই, মিম আর বাবু যখন বাসায় ভিডিও করে তখন মিম মাথায় কাপড় দিয়ে থাকে, এদিকে যখন দেখছে জুনিয়র বদা আইছে তখন মিম এক পাশে অন্যা নিয়ে, দর্শক এরা এতটা নিচু লেভেলের মানুষ, এরা ঢাকা আইলে ল্যান্ডটা চলিয়ে গিয়ে আর যদি ঘরে থাকে তখন মাথায় কাপড় দিয়ে আনে। আজকের মিমের কাহিনী দিতে আশ্চর্য গেছে, জুনিয়র বদারে দেই লগে বাইরেছে একই রিক্সার মধ্যে গাগে সাগে সে করে তিনজন বইল, মার্কেটে গেল মেকআপ বুতুরি মিমবতি এতটাই স্মার্ট হয়েছে এখন সে এক পাশে অন্যা নিয়ে আরেক পাশ বাইর করে দিয়ে হাঁটে, অথচ বাসার মধ্যে মাথায় কাপড় দিয়ে ঘুরে, এটা কোন ধরনের পর্দা বুঝলাম না, নাকি ব্যাপারটা এমন যে ঘরে কেউ নাই কেউ দেখতেছে না এই জন্য মাথায় কাপড় দিলাম, মার্কেটে গেলে তো সবাই দেখবো, আউলাকে সে চুল আউলাইয়া আউলাইয়া লিপটেরি নিয়ে ঠোঁট জুলাই জুলাই তারপরে মার্কেটে বাগনি জামের সামনে এক পাশে প্রাইভেট ফ্ল্যাট ফ্ল্যাটটা বাইর করে দিয়ে দেখাইতে দেখাইতে বসুন্ধরা মার্কেটে হাঁটে, আর না হলে কোনো নিয়ম আছে যে বসুন্ধরায় যাইতে হইলে এক পাশের এক অংশ বার করে দিয়ে রেখতে হইব, নাইলে কিন্তু ডুবতে দিত না, ব্যাপারটা মনে হয় এরকম কিছু বুঝাইছে। তো আজকে কারালে কথা কম এতক্ষণে কিন্তু বুঝে গেছেন, থাকবো লিপতেরি থাকবো আর বদা সাহেব তো থাকবেই, বদা সাহেবের খেদমতে দুই ভাইরা চলিয়েছে লাল লাল, তিন ভাইরা লাল লাল ম্যাচিং ম্যাচিং ড্রেস পরি। দর্শক আসসালামু আলাইকুম ভাই বোনরা, আসেননি বেলা আপনারা কিরম আছেন ব্যক্তি, ভালো থাকলে কিন্তু লাইক দিন, আর আপনার কোনো সমস্যা কিন্তু লাইক দেন না, কিন্তু আপনারা বেশি বেশি লাইক দিবেন, আর নতুনরা কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন, যারা করছেন তা করে অসংখ্য ধন্যবাদ, গঠনমূলক সমরচনা লিখে দিয়ে যাবেন যেন আমি পাবলিক করতে পারি, বুঝছেননি। আর অবশ্যই ইনফরমেশান দিবেন কার নিয়ে ভিডিও দেখতে চান, কী নিয়ে দেখতে চান, হেরাও কিন্তু অবশ্যই কুলু মারবেন, তো ব্যক্তি আনলগে আপনারা টুকুর টুকুর করে সামনের দিকে একখানা চলিয়ে গিয়ে আগাই আগাই। মেকআপ বুতরি দুই তিন এক সপ্তাহ ধরে, দুই তিন দিন না এক সপ্তাহ ধরে আবদেরে ফালাই রায় কার জন্য এত সারপ্রাইজ খেলা খেলতেছে, মেকআপ বুতরি বোঝাইলো যে বদা সাহেবকে সারপ্রাইজ দিব, এই জন্য তার ঘরের এত পরিবর্তন, তার ফার্নিচার কিনা, তার ঘরটা ডেকোরেশন করা, ও মা গো মা ডেকোরেশন করতেছে ঘর কাল্লায় বদা সাহেবের লাই, নিজের কুলের বাচ্চা বাড়ির মধ্যে হালাই দিই, তাও কি স্বামীও পরিচয় দেয় না, স্বাস্থ্য ভাইও স্বাস্থ্য ভাই পরিচয় দেয়, এরকম একটা অ্যাডাল্ট স্বাস্থ্য ভাই নিয়ে
একই ঘরে একই রাত একই সাদের নিচে রাত্রি যাপন কিভাবে করে দর্শক? আর একটা আপনারা দেখেন, মিমবতুরি বুঝাইতেছে যে বদা সাহেবের জন্য এত আয়োজন। বদা সাহেব কি মিমবতুরির কাছে তার কোলের সন্তান আবদিয়ার চেয়ে কি বেশি বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেল? দর্শক, এত বেশি ইম্পর্টেন্স বদা সাহেবের, বদা সাহেবের দুই কামলা খেদমতের জন্য রাখছে। মানে আপনার একটা জিনিস এনে খেয়াল করছেন, বাবুরও লাল পাঞ্জাবি, আরিফেরও লাল পাঞ্জাবি, মনে হয়েছে ফাঁক ফেয়া দা, আর বাপ্পিকে দিছে লাল শার্ট। মানে দেখবেন আগের দিনের কিছু রাজা বাদশাহদের কিছু আছে না, তারা চুমকি পুঁতি জরির ড্রেস পরিথায়, আর তাদের সেবা করার জন্য কিছু কিছু ইয়ে থাকে না, চাকর নকর চাকরানি দারোয়ান কতরি আয়া বুয়া খানসামা থায় না, আরিফরে আর বাবুরে বানাইছে এটা। মানে দুই শালির জামাই বাপ্পির খেজমতে উপস্থিত। বাবু আর এটার নাম কি তা আরিফ পাঞ্জাবি লাল পাঞ্জাবি, বাপ্পিকে দিছে শার্ট একরকম। মানে বাপ্পি আলাদা আলাদা একটা, আমি বুঝি না, মিমের বাড়ি উদ্বোধন করতে হলে বাপ্পি আইসা করতো, এবার আরিফ খানসামা দারোয়ানের মতো দাঁড়াই থাকে, এখন আবার আরেক দারোয়ান বাবুরে নিয়ে আইসে। দর্শক, এদিকে লুলু ম্যাডাম কাঁদতে কাঁদতে বুক বাসা এলার, কয়দিন মাথায় হাত, কয়দিন চোখে হাত, কয়দিন কোলে হাত, আম্মুর কি হয়ে গেল? বাপি পদ্মা সরে গেলে লুলু ম্যাডাম আম্মুর জন্য দরদ, ভাইয়ের জন্য দরদ, ভাই বোনের সম্পর্কের উপরে ব্রিফিং, বিভিন্ন ভিডিও কিন্তু আপলোড করা শুরু করে দেয়। তো দেন বাপ্পির মা ওকে ক্যাক খাওয়ার লাই হেনে বইবে, ক্যাক খাওয়ার লাই বইবে কাঁদতেছে, আহারে এক পিস ক্যাক খাইতে এলাম না, হোলা জন্ম দিলাম আই আই এক পিস ক্যাক খাইতে এলাম না, হিন্দি মেকআপ বুতুরি আর কালিনুর রে নিয়া কালিন বা মেকআপ বুতুরির কাছে তো বদা সাহেব এতটা ইম্পর্টেন্স ব্যক্তি যে তার জন্য এতটা গুরুত্ব যে নিজের কুলের বাচ্চারা হালাই দিয়ে তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য ঘর সাজালছে, যেটা জুনিয়র বদক মদন কুমারের জন্য কিন্তু করে নাই। দর্শক, জুনিয়র বদা এদিকে তানজিলারে নিয়ে ঢাকা আইসে, গতকালকে তানজিলা ভিডিও আপলোড করলো, ঢাকার দিকে আইলো, সবাই দেখছেন। এদিকে মা ফেরি কিন্তু তানজিলা তার ভিডিওতে দিয়েছে, শুধু ব্যাকে জানে বদা জানে না যে তানজিলা ঢাকা আইতেছে, তানজিলা ঢাকা আইতেছে, মাগো রাজ্য জয় করি আইতেছে জুনিয়র বদাকে নিয়ে। এমন যদি হতো জুনিয়র বদা মদন কুমারের টাকা দিয়ে তানজিলা একটা আইফোন আনি বাপরে দিছে, জিনিসটা সুন্দর লাগতো। তো দর্শক, এখানে মূল কাহিনীটা এবার রান্না করে কই, আমরা দেখবেন কয়দিন ধরে কিন্তু বাপ্পি বাড়ির মধ্যে একদম ঘুমুট গম্ভীর অসুরের ভূমিকা পালন করতেছে, অসুর অসুর ভাবলেই রয়েছে। তানজিলা বাপ্পি তানজিলা আসলে সাকিব আসলে একদম দূরে দূরে, তানজিলার সাথে যে সম্পর্কটা কিন্তু দূরত্ব তৈরি হয়ে গিয়েছিল বাপ্পির। তো দর্শক, কেন হয়েছিল? তানজিলার যে ইনকামটা, এই ইনকামটা সম্পূর্ণ সাকিব হাতায় নিতেছে, এখন আর বাপ্পির অ্যাকাউন্টে এই টাকাটা ঢোকে না। তানজিলা তার সর্বোচ্চ ইনকাম যা বিয়ের টিয়ে খরচ করি, যেটি এখন নতুন করে ইনকাম করতেছে, এটি সব সাকিবদের আন্ডারে নিয়ে গেছে, তানজিলা সব আলাদা করছে। তো দর্শক, এটা কিন্তু এখন বাপ্পি পাইতেছে না এই টাকাটা, যার কারণে বাপ্পি দেখবেন কয়দিন একদম গম্ভীর হইয়াছিল। তানজিলা এই জন্য বাপ্পির জন্য আইফোন নিয়ে, বা কারণ পিতৃ পরিচয় দিতই বা বাপ্পিরে, তো যার কারণে আইফোন নিয়ে আইসা হাজির হয়েছে। আরেকটা জিনিস দেখেন, মাল লগে এতদিন পরে দিয়ে আছে তিশারও, এদিক কি কোন ধরনের ডাইনিমা আই তো এটাই বুঝি না। মিমের অবস্থা তো দেখছেন, এরকম যদি এক ঘন্টা নিজের বাচ্চাকে কোলের বাচ্চাকে যদি কেউ চোখে না দেয়, সে মা কি ফিডে পড়বো না বুকে পড়বো না কি করবো, কোনো ইয়ে নেই। আর মিম এক সপ্তাহ ধরে এই বদাল্লাই রুম ডেকোরেশন করার লাই চলে গেছে ঢাকা, আপ দিয়ে আইসে, এরকম কোনো ফিলিংস মিমের ভিতরে দেখলাম না। আর নতুন নতুন আদিক মানে ফিলিংস তো দেখতেছি না, কিন্তু আদিক্লেতা দিয়েছে, আদিক্ষেতা দিতেছে। তো বাপ্পিয়া দিয়ে এদিকে তানজিলাকে দেখে আবেগ লুত হয়ে গেছে, কিন্তু তিশাকে দেখে তানজিলা আবেগ লুত হয় নাই। মারে দেখলাম না একবার যায় জড়াই দেখতে নয় কোনো কিছু না, বাড়িত ফিরিয়ে ঢাকা শহর ডা শহর ফিরিয়ে খালামনি কেউ একটু আবেগ লুত হয় না, জড়াই ধরে না, শুধু বাপ্পিরে জড়াই দেখতে মন চাইতেছিল তানজিলার। আর বাপ্পিরও এখন উম্মা উম্মা বাবা সুম্মেশ্বর, বাপ্পিয়ন সুম্মেশ্বর দেওয়া শুরু করছে, উম্মা উম্মা উম্মা, তানজিলার সুম্মাইতে আছে, তানজিলা এদিকে বুক ফাইটটা যাইতেছে, কারণ বাপ্পি তানজিলাকে ইগনোর করতেছিল কিছুদিন থেকে। তানজিলাদের না ফুরাই সাকিবদের পরিবারের হয়ে গেছে, বাপ মা তান বাড়ির মধ্যে, তানজিলা পরের দিন পিকনিকে চলে যায়, তানরা যায় দেখার সময় নাই, বাপ্পি ফুরাই দূরত্ব মেনটেন করে চলতেছিল তানজিলার লগে, কারণ বাপ্পি অন্তত পিতৃ পরিচয় দিয়ে কিন্তু তানজিলারে বিয়ে শাদী দিছে, যার কারণে তানজিলা পাগল হয়ে গেছিলো।
আন ইয়ানে আয় আদিক্ষেতা দেয়াইতেছে যে ওমা কি বাপের শোকের ফানি ফালায়, তারপরে দি বাপি উম্ম উম্ম করে, তানজিলা বার বার বাপিরে যায় যেভাবে জড়াই জড়াই দৈত্য আছে, বেড়াই বেড়াই জড়াই জড়াই উম্ম উম্ম করি জড়াই দৈত্য আছে। তিসারে তো দেখলাম না জীবনে কোনোদিন এরকম অনেক দিনের ডিস্টেন্সে এরকম উম্ম উম্ম করতে, তিসারও তো দেখলাম না তানজিলারে এবার উম্ম উম্ম দিতে এই যে আসছিল, বা মারে তো জড়াই ধরতে দেখলাম না একবার, শুধু জড়াইতে যেদিন বিয়ের পরের দিন তিসা যায় জড়াই ধরছিল তানজিলারে, তানজিলার বৌবাতের দিন তিসা নিজে যায় জড়াই ধরছে মেয়েরে। তো এসব আর্টিফিশিয়াল ঢং করা করা তানজিলা ঢাকা আইছে কেউ জানে না, ভিউয়ার্সরা বুঝে গেছে যে তানজিলা ঢাকা আইতেছে, দেখে ভিডিও দেখেই বুঝছে তানজিলা ঢাকা আইতেছে, অথচ বাপ্পি জানে না, বাপ্পি দেখে নাই, বাপ্পি বুঝে নাই। দর্শক মিম বাপ্পির জন্য ডেকারেশন করতেছে অথচ নতুন জামাইয়ের জন্য একটা ডেকারেশন দেয় তাইল না বাবুরে। দর্শক মানে কনা যেচ্ছা তালি হেচ্ছে ওজুরহানি, মানে যেচ্ছা তালি হেচ্ছে ওজুরহানি কিল্লে কইলাম। দর্শক জুনিয়র বদার যেচ্ছা কোয়ালিটির মিমরা কিন্তু জুনিয়র বদারে হেচ্ছা কোয়ালিটিরই সম্মান দিছে, জিয়ানে মিম বাপ্পির জন্য এক সপ্তাহ ধরে ডেকারেশন সাজাইতে আছে, কিন্তু এই যে ভাগ্নি জামাই প্রথমবার বাসায় আইতেছে, মিমের কি উচিত ছিল না বাসায় রাঁধি বাড়ি এই যে জুনিয়র বদা মদন কুমারের জন্য সাজাই গুছে রাখতো, খাবার দাবার রেডি করতো, কিন্তু পারে নাই রাস্তার পাশে সস্তা দামের হোটেল থেকে জুনিয়র বদার বদার জন্য ফলিতিনে ভরি খাবার লইছে, ভাতের এক এক ফলিতিন, তরকারির ফলিতিন, টিভি টিভি কাঁচা কাঁচা লইতেছে। সি যদি ভালো কোনো রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে আইতো, দর্শক রেস্টুরেন্ট থেকে ভালো রেস্টুরেন্ট থেকে খাবার আনতো, অত সব মানে প্যাকেজিংগুলো না ওগুলোর মানে থাকে আলাদা, এদের রাস্তার পাশের হোটেলে সালাদিয়া ইটালিয়া হোটেলগুলো আছে না এই যে রাস্তার আশেপাশে, যেটির ভিতরে রিক্সাওয়ালারা থেকে শুরু করি মানে পরিশ্রমী মানুষরা যায় একটু কম দামে খাইতে পারে, ওই সমস্ত জায়গাতে প্যাকেটের ফুলটার অবস্থা দিয়ে বুঝি যে এটি আশেপাশে ছোটোখাটো হোটেলের খাবার। কারণ দর্শক তো যে চেতালি হচ্ছে অজুরানি মিম বোনের জামাইলে এত পাগল হয়েছে, তারে সারপ্রাইজ দেওয়া লে অথচ নিজের কুলের বাচ্চার কোনো মিমের আগ্রহ নাই, কতটা ডাইনি আর কতটা কাল নাগিনী মার, এদেরকেই আল্লাহ তালা সন্তান দেয় যে এরাই একটা সন্তানের অবহেলা, এদেরকে বানাই ফেলছে ইউটিউবের প্রোডাকশন, এদেরকে বেশি বেশি এই তিন মহিলা খাইব, এই সে কান্দার না তিসা শেষ বয়সে বুড়ো বয়সে আইও কিন্তু একটা বাচ্চা, খুকি দেন না কি কষ্ট করি বুড়ো বয়সে আই একটা বাচ্চা তাড়াতাড়ি করে নিছে ইউটিউবের লাই। তো দর্শক তো মিমের অবস্থা দেখেন, বাবু আর মিম মিলি এত ভিডিও করলো ঘরের ভিতরে, আপনারা কিন্তু মিমরে দেখছেন একটা না কিন্তু মাথার মধ্যে কাপড় দিয়ে দিয়ে মিম ঘরের মধ্যে কিন্তু ভিডিও বানাইছে, মিম যখন নিউ মার্কেটে যায় তখন কিন্তু মিমের গায়ে কাপড় থাকে না, আজকে তাকে হাতে করে লেছে কীটা করছে যে জুনিয়র বদাসো একই রিক্সার মধ্যে তো উঠলোই খালার লগে, এরপরে মেকআপ বুতুরি মিমবতী এক পাশে ওন্না নিয়ে জুনিয়র বদারে নিয়ে মার্কেটে গেছে। তো মানে কি মানে কি তো লজ্জা সরম কিছু আছে খালা শাশুড়ি বেলে এরকম চাল চলন, দ্বারা এরা কারা রে বাবা, এরা কারা যে কোন রাজকুমারী এরা। তো দর্শক জিয়ানে জুনিয়র বদা তানজিলারে কয় যে মাথার মধ্যে হিজাব দিলে তোমাকে সুন্দর লাগে, তানজিলা একদিন অ্যাক্টিং করছিল মাথার মধ্যে একটু হিজাব দিয়ে চলার অ্যাক্টিং দিয়েছিল, ওই যে ইয়ের সাথে কিতা জানি কয় বেরেস প্যানের লগে চলি গেছিল না কোনো ঘুরতে পিকনিকে, বেরেস প্যানের সাথে সাড়ে দিছে, সেদিন মাথায় কাপড় দিয়ে বাড়াইছে জুনিয়র বদা বেরেস প্যানের লগে কি না কি করে, এলে তাড়াতাড়ি করে মাথায় কাপড় দিয়ে বাড়াইছে। তো দেখেন মিম হইছে জুনিয়র বদার খালা শাশুড়ি, মিম জুনিয়র বদার সামনে হারা বিশ্বের সামনে তো অন্য ছাড়া এক পাশ দিয়ে দিয়ে আইসে এক একটা ক মানে কিয়ালই মানে কালিনুরের ইয়ালই আটতে আছে মেকআপ বুতুরি মিম। তো এরম একটা বডি ফিগার নিয়ে যদি ভাগ্নি জামাই সামনে যদি এরকমে যায় এটা কতটা নোংরামি দেখা যায়, ঘরের মধ্যে মাথায় কাপড় দিয়ে থাকলে তানজিলার জামের সামনে বডির এক প্রাইভেট পার্ট একটা বার করে দিয়ে রাস্তার মানুষের দেয়ালে ভাগ্নি জামাইয়ের সামনে এভাবে উলুঙ্গই হাঁটলে এটা কোন ধরনের ফর্দার কোন ধরনের কালচার আমি বুঝি না। ইতিরে বাড়িতে থাকলে ক্যামেরাটা ওপেন করলে মাথা মুখ ঢাকি ইতিরে আইয়ে যখন ইতিরা ঢাকা শহরের দিকে আইয়ে তখন কিন্তু হুন্দর আগার মধ্যে জিন্স প্যান্ট হিন্দে আর নইলে পুরো ল্যান্ডটা অন্য ছাড়া ইতিরা আয়ন শুরু করে দেয়,
কি আশ্চর্য, কি আশ্চর্য লাগে, হেদিকে নাজমা বেগম হিনতে কাইনতেছে, হেতির ওলা জন্মদিন, হেতি কেক কেটারেন না, কেক কেটারেন না, আর হেতির ওলা ডা সরে আই হালিদের ঘরে লই ফুর্তি করতেছে, হিন্দি কালিনুরে লই হেন খুকি গোবর টোকানের লই কেক টেক কাটি আইতেছে। মিমের অবস্থা দেখেন, মিমের ঘরে দুইটা ভাই থাকতে মিমের কাছে থাকার মতো কেউ নাই, বাবুরে নিয়া মিম ইয়ানে হাঙ্গা হাঙ্গা, একদিকে হাঙ্গা হাঙ্গা খেলতেছে, আরেকদিকে আবার বাই পরিচয় দিতেছে, আবার বাবুকে নিয়ে একই বাসায় রাত্রি যাপন করতেছে। দর্শক একটা জিনিস কি অন্য করে কই, তো আরিফ আর বাবু বদারে কেক খাওয়াই দিতেছিল, তখন কইতেছে যে তিশা কইতেছে যে তো একটা ফুল হইলো তো দিতে পারতি, বাবু তো কোনোদিন একটা গিফট দেয় নাই, এই ধরনের কথা হইতেছে। বাবু কিন্তু অন্য সময় হাসি ঠাট্টা চলে কিন্তু অনেক কথাই বলে ফেলতো তিশারে বা বাপ্পিরে, তো তিশা জানে বাবুর তেমন কোনো রোজগার নাই, আগে কিন্তু এই ধরনের বাবুর কথা তিশা কইতো না, অন বোনের জামাই হিসাবে কিন্তু তিশা এটা আবদার করতেছে বাপ্পিরে গিফট দিতে। বাবু কিন্তু চোখে চোখ মিলাইয়া ক্যামেরার দিকে তাকাইয়া যে কোনো কথা বলার সাহস পাইতেছে না, লজ্জা বোধ করতেছে, মুখ নিচের দিকে লুকিয়ে রেখেছে। বাবু শেষমেশ লোভে ভরি, শেষমেশ লোভে ভরি কিন্তু মিমরে বিয়ে করছে, যে না মিমের কাছে অন্তত বই খাইতে পারবে, জুনিয়র বদা যে কারণে তানজিলার বিয়ে করছে, তেমনি বাবু কিন্তু এরকম করে কিন্তু মিম কিন্তু বাবুরে ফাঁসাইছে, ফাঁসাই কিন্তু যে এইভাবে বিয়ে করছে, যেটা বাবুর পরিবারের কেউই রাজি ছিল না প্রথম দিকে। তো দর্শক এনারা একটা কথা জিনিস জানেন যে নাটিলা, নাটিলা কিন্তু আগে মিমের ফাঁসায় ফাঁসায় থাকতো, অন কিন্তু আর থাকে না, অন বাবু মিমের বডিগার্ড হয়ে গেছে, যেটা জুনিয়র বদা করতে আছে। মানে এদের মানে পুরা পরিবারের ভিতরে আপনারা দেখেন প্রত্যেকটা পুরুষ মানুষের ক্যারেক্টার একই রকম, আর প্রত্যেকটা মহিলা কিন্তু খান্ডান্নি টাইপের, মানে সর্দান্নি টাইপের কিছু মহিলা আছে না, সর্দান্নি এরকম সর্দান্নির মতো লাগে দেখতে, তিনটা মহিলার এই সবটিরই সর্দান্নির মতো, আর বেড়াগুলো আছে বন্দাবিলের মতন, মানে কে জানি একটা লেগছে বাপ্পি অ্যাজ লাইক অ্যাজ, আর বললাম না কে জানি আমার এটা লেগছে, কমেন্ট সেকশানে আছে আপনারা দেখেন কি আশ্চর্য, আজকে আমার দিন, আজকে আমার দিন, জুনিয়র বদারে লাগে হোরের মতো, আর বাপ্পির ক্যারেক্টারটা যেভাবে বাপ্পি অ্যাপ্লাই করতেছে দর্শকদের সামনে, জুনিয়র মনে হয় যে স্যাংরা ফোলার মতো খেঁ কেলানি দে দর্শক। তো তানজিলা বাপ্পির জন্য আইফোন নিয়ে এসে এসব নাটক, আর এই যে সুম্মা সাম্মি জড়াই দড়ি চোখের ফানি ফালানি এগুলো হয়েছে বাপ্পি তানজিলারে পুরো ইগনোর করতেছিল, ওই যে টাকা পয়সার জন্য বাপ্পি দেন না অফ হয়ে গেছিলো, মজগঞ্জে ফিউজ আসছিল, তো এন আবার তানজিলা বাপ্পিরে ঠিক করার জন্য এই যে ইয়ে নিয়ে আসছিল, আইফোন নিয়ে আসে, মাল লগে এত নাটক করতে দেখলাম না। দর্শক আরেকটা জিনিস আপনারা দেখেন, তিশারে কিন্তু তানজিলা একটা আংটি কিনে দিছিল, তো ছোট্টখাট্টো একটা আংটি কিনে দিছিল 10-11 হাজার টাকার ভিতরে। আপনারা মিলান আমার কথাগুলো রাইট না রং কইতে আছি, দর্শক তিশারে তানজিলা মনে হয় 10-12 হাজার টাকার ভিতরে ছোট্ট একটা আংটি কিনে দিছে, মানে আঙ্গুলে ঢুকে না, আবার টেনশনের ভিতরে ছিল যে আংটিটা ঢুকে নাকি না ঢুকে, ঢুকে না না ঢুকে 10-11 হাজার টাকার মধ্যে। কিন্তু বাপ্পিরে মিনিমাম যদি আইফোন 15 দেওয়া থাকে তাহলে এখানে 1.5 থেকে 2 লাখ টাকা কিন্তু এটার দাম চলে আসছে, চিন্তা করছেন? বাপ্পিরে কনভেন্স করার জন্য কত রকম চেষ্টা তানজিলা করতেছে, গায়ের উপরে উড়ি গড়াগড়ি সুম্মা, তারপরে কান্দি আবেগ অনুভূতি প্রকাশ করতেছে বাপ্পির কাছে, বাপ্পি মাঝখানে একদম সুফ হয়ে গেছিলো তানজিলা থেকে। নিজামাই নতুন মিমের বাসায় উঠছে ফোটলাত্তায় খাবার বাইর করে, কতটা নির্লজ্জ, একদিকে বাগনি জামাইয়ের সামনে অন্য সাইড নেই, বাগনি জামাইরে দেয়া নিলে এক পাশে অন্য এক পাশে প্রাইভেট পার্ট বার করে রেখেছে, আরেকদিকে ঘরে বলে আনি ফলিতিনের থেকে কাঁচা কাঁচা ভাত তরকারি বাইরে করে দেয়, নতুন জামাই ঘরের মধ্যে বলে আনি মানে যেচ্ছে তালি হেচ্ছে ওজুর আনি, অথচ বইনের জামাইয়ের লাই কে কী আয়োজন, এমন আয়োজন করছে পরের দিন খানদান সহ আইসে তখন কি আনলো যে বাজার করে নাই, খাট পালন সারপ্রাইজ দিতে যাইয়ে ফাঁকল হয়ে গেছে গই, আর রান্দার আয়োজন করে নাই, দোকান থেকে খাবার লইয়ে আইছে, তো এত কিছু করার পরও মেকআপ বুতরি মিমবতী নাকি কারো কাছে নাকি মন পায় না, মন পাইব কিনলে একজন মানুষ জার্নি করি এত দূর থেকে আইসে, আইসা যদি আপনি খাওয়া না দিতে পারেন ফুলটার ভিতর থেকে খাবার বাইর করেন, দেখতে তো কি অরুচি কুরুচি লাগে, একটা মেহমান আপনার বাসায় আইসে আপনি যে না জানেন তারা আইতেছে, ইহানে আপনি হোলস্টিনের ভিতর থেকে খাবার বাইর করে ডালেন, আবার মানুষ এক কুড়ির ভিতরে বিরিয়ানি রাস্তার পাশের দোকানের ওই যে লাল হান্ডি ফেসের আইনে ছোটো ছোটো দোকানের আবার বিরিয়ানি না তেহারি এডি কিনে আনছে, আনি পুরা খানদানের আবার রাইতের খাবার দিছে, সি সি সি
এ কেমন অবস্থা এদের এদের এত এই ফুল কাটার আর সরি কেক কাটার লাইয়ার হাতে মেহেন্দি লাগাই ফুল ছিঁড়াই দিই পুষ্প চন্দন দিই বাপ্পির জন্মদিন পালন করতেছে আর বাপ্পি তো দিকে আজকে আমার দিন আমি 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 আমার জন্মদিন আমার জন্মদিন আবেগ লুত হয়ে গেছে কইতিস কইতেছে আবেগ লুত নিজের মাইয়ারে দে আবেগ লুত হয় নাই বাপ্পির জন্মদিনের জন্য মাইয়ার মাইয়ার বাপের ঢং দেই মা আবেগ লুত হয়ে গেছে ভাই মেকআপ বুতুরির কাজকর্ম দেখা মানে আশ্চর্য হয়েছে যে তার কোলের বাচ্চারে বাড়ির মধ্যে ফালাই দিস থুই চলিয়েছে এই যে আমার মেয়ে প্রথম লিপটে উঠছে আমার মেয়ে প্রথম ঘরে উঠছে আরে এতদিন আবেগ অনুভূতিগুলো এই বুতুরির কই আছিল কখন তো আমার তো মানে মানে অ্যাজ এ একজন মা হিসাবে বাচ্চাকে একটা ঘন্টা যদি কোনো আ কাজে রাখি যদি থাকি এইভাবে তাহলে তো অবশ্যই মানে বুক ফাটার কথা কষ্ট লাগার কথা স্কুল সেটা হয়েছে আলাদা হিসাব কিন্তু আপনি যদি বাচ্চারা রাখি অন্য জায়গায় চলে যান জিনিসটা কিন্তু একটা মা হিসাবে এত ছোট একটা বাচ্চার দিয়ে মা হিসাবে কি ফিল করা দরকার কার জন্য বোনের জামাই বদা সাহেবকে স্যারফ্রাইজ দিব স্যারফ্রাইজ স্যারফ্রাইজের জন্য এমনই স্যারফ্রাইজ করছে ওই যে হ্যাপি বার্থডে টিউ কেক কাটবো ঘরের ফার্নিচার তুলছে জাড়া মশা করছে আর বার্থডে টিউর জন্য কোনো রান্না বান্না কিছু করে না নাটক আমি সম্পূর্ণ নাগলকে ক্লিয়ার করছি দর্শক এই নতুন নাটকটা কি জন্য ক্রিয়েট করছে নতুন করে হালিমুলে যায় না হালিমুল না করি বাপ্পির জন্য আইফোন কিনে চলিয়েছে আর হালিমুল হালিমুল করলো না বিয়ের পরে এই 2 লাখ টাকার হালিমুল না করি বাপ্পির জন্য গিফট লই চলিয়েছে কি যে একটা অবস্থা নতুন নতুন আর জুনিয়র বদা তো ফাঁসে দাঁড়ায় হেডা জুনিয়র বদা হেডা এরকম করা শুরু করে দিছে আর লজ্জা সরম কিছু নাই অন্য জামাইল করে আই কিছু দিতে পারি না আর বউ ইনকাম করে বাপের লাই গিফট লই যায় ও আবার কথা কইতো না লজ্জায় চুপ করে থাকতো তো একটা জিনিস বেশি বেশি এদের আলামত দেখছি যে যেমন বাবুরে আর আরিফরে ইয়ে রাখছে খান শামা দারোয়ান রাখছে বাপ্পির দুজনে মিলি দুজনরে ইয়ে করতেছে মানে তার খেদমত করার জন্য রাখছে একই রকম পাঞ্জাবি দিয়ে তবে একটা জিনিস খেয়াল করে দেখছেন তিনজনরে কিন্তু লাল দিছে তিন বারা একই রকম পড়ছে কিন্তু বন্ধ হয়ে গেছে সবার ক্যামেরার পিছনে থাকে বাবু ক্যামেরার দিকে তাকায় ওনার কেলায় না ওনার এসব কইতে হারে না তো দর্শক এদের নাটক কন্টিনিউ চলতে থাকবো আমরাও আসছি আপনাদের ক্লিয়ার করার জন্য তো আজকের জন্য ভিডিও আমি শেষ করে দিলাম আপনারা ব্যক্তি বালা থাকেন আল্লাহ হাফেজ।